বন্ধু, মানে 2024 সবুঠারু বড় পূর্ণিমা, বর্ষর প্রথম পূর্ণিমা, পৌষ পূর্ণিমা কু সবুঠু বড় পূর্ণিমা বলে মানা যাওছি। 25 জানুয়ারি 2024 গুরুবার দিন পড়িবাকু থিবা পূর্ণিমারে কেতে দুর্লভ সংযোগ সবু বনুছি। এমিতিরে এই দিন আপন গাইকু খুয়াই দিওন্তু এই গুটিয়ে জিনিস, মৃত্যুদণ্ড পিতৃদোষ সবু কিছি সমাপ্ত হয়েযিব, ভাগ্য চমকিবাকু লাগিব, মা লক্ষ্মী টানি হয়ে আসবে আপনার ঘরকু, গরিবী দূর হয়ে যাব। বন্ধু, মানে এইথর পূর্ণিমা গুরুবার দিনকু অছি এবং শ্রীহরি এবং মা লক্ষ্মীঙ্কর সবুঠারু প্রিয় দিন অটে, কাহিকি না পৌষ মাসকু সবুঠারু শক্তিশালী মাস ভাবরে মানি নিয়া যাইথায়। এবং পূর্ণিমা দিন ধর্মকার্য করিবা, স্নান করিবা বা দান করিবার এহা বহুত মহত্ব রখিথায়। এবং পৌষ পূর্ণিমারে বা দেবাভিষেক পূর্ণিমারে বিশেষ করে পবিত্র নদী মানঙ্করে গাধেইবার বি বিধান রইছি। পৌষ পূর্ণিমা বা দেবাভিষেক পূর্ণিমা দিন নিজের ভাগ্যকু বদলাইবাই কিছু বিশেষ প্রয়োগ মধ্য করা যাই থাকে। এমিতিরে এই দিন আপন গাইকু খুয়াই দিওন্তু এই গুটিয়ে জিনিস, আপনার ভাগ্য চমকিবাকু লাগিব, আপনার মা লক্ষ্মীঙ্কর আশীর্বাদ প্রাপ্তি হব, যাহা দ্বারা আপনার সমস্ত মন ইচ্ছা পূরণ হয়েযিব। সেথিপাই ভিডিওকু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু, তাহা পূর্বরু এই ভিডিওকু গোটে লাইক করন্তু এবং ভক্তির সহকারে কমেন্ট বক্সরে জয় মা লক্ষ্মী জয় শ্রী বিষ্ণু অবশ্য লেখন্তু। বন্ধু, মানে যদি হিন্দু ধর্মকু মানিবা তো এপরি মান্যতা অছি, যদি গাইর সেবা আমি ভক্তির সহকারে করিবা তো ঘরে লক্ষ্মীঙ্কর বাস হইতায়। এমিতিরে তো যুগ যুগর চালি আসিছি কি গাইকু আমি কিছু না কিছু অবশ্য খুয়াই থাকে। গাইকু সনাতন ধর্মরে লক্ষ্মী স্বরূপ বলে মধ্যে মানা যাই থাকে। কুহা যাই থাকে কি গাইর সেবা করিবা দ্বারা ঘর পরিবার সুখী এবং সম্পূর্ণ রইথায়। যে ঘরে গাইর সেবা স্বচ্ছ মনরে করা যাই থাকে সেই ঘরে মা লক্ষ্মীঙ্কর কৃপা সর্বদা বনি রইথায়। এবং যে ঘরে গাইর সেবা হই নথায় সেই ঘরে কৌণসি প্রকারর অচানক বাধাবিঘ্ন আসি থাকে। হিন্দু ধর্মরে গাইকু রুটি খাইবাকু দেবা দ্বারা ঘরে সুখ সমৃদ্ধি বড়িথায়। কিন্তু কেতে থর গাইকু খাইবাকু দেবারে ভুল হয়ে যাই থাকে। তেবে কোন সেই তিনোটি জিনিস যাহাকু গাইকু খাইবাকু দেবা দ্বারা অনুচিত হয়ে থাকে এবং কেউ জিনিস গাইকু খাইবাকু দেবা উচিত। গাই মধ্যে 33 কোটি দেবী দেবতাঙ্কর বাস হয়ে তো আপন যে সকালু প্রথম রুটিটি বনাই থাকে তাহাকু যদি আপন গুমাতাঙ্কু খাইবাকু দিওন্তি তো তেবে আপনার সবু দেবী দেবতাঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হয়ে থাকে। গাইকু গুরুঙ্ক সহিত জোড়া যাইছি, মানে গুরু গ্রহঙ্ক সহিত, বৃহস্পতি গ্রহঙ্ক সহিত। এথিপাই গুরুবার দিন রুটি উপরে এক চুটকি হলদি পকাই গুমাতাঙ্কু খুয়াইবাকু দেবা দ্বারা সুখ সম্পত্তি ধন ঐশ্বর্য প্রাপ্তি হয়ে থাকে। যে লোক মানসিক রূপে চিন্তিত অছন্তি সেই লোক রুটিরে কিছু গুড় লগাই গুমাতাঙ্কু খাইবাকু দেবা দ্বারা সকারাত্মক ঊর্জা আসি থাকে এবং তাঙ্কু মানসিক শান্তি মিলি থাকে, স্বাস্থ্য ভালো রইথায়। এবং যদি আপনার লাগুছি কি আপনার সমস্ত গ্রহ খারাপ অছন্তি এমিতিরে গুমাতাঙ্কু বা গাইঙ্কু ঘরর প্রথম রুটি অবশ্য প্রতিদিন খাইবাকু দিওন্তু, দেখিবে বহুত জলদি আপনার সবু গ্রহ ধীরে ধীরে শুভ হয়েযিবে। কেবে কেবে জীবনরে কোনসি লম্বা সময়রু কোনসি প্রকারর শুভ কার্য হইপারি নথায়। এমিতিরে আপন গাইকু রুটি খাইবাকু দিওন্তু, গাইর মস্তককু ছুঁইকরি আপনার মনস্কামনাকু কুহন্তু, প্রণাম করন্তু, দেখিবে আপনার সমস্ত মনস্কামনা নিশ্চিন্ত পূরণ হব। বন্ধু, মানে গাইকু রুটি তো কেবি খাইবাকু দেইথান্তি, কিন্তু এই রুটি বাসি বিলকুল বি নহেবা দরকার। গাইকু কেবেবি কোনসি প্রকারর বাসি জিনিস খুয়াইবা অনুচিত হইতায়, এহা দ্বারা গুমাতাঙ্কর অপমান হইতায় এবং সমস্ত দেবী দেবতা আপনার উপরে রুষ্ট হইতান্তি। বন্ধু, মানে ভগবান শ্রীকৃষ্ণ কহিছন্তি কি গাই হেউছি সমস্ত জগতর মা, গাই হেউছি এক দিব্য জীব, যে ঘরে গাই রইথায় সেই ঘরর সমস্ত বাস্তুদোষ দূরেই যাইথায়। ধার্মিক গ্রন্থ অনুসারে গাইরে সমস্ত দেবতা এবং দেবী বাস করে থাকে, তেণু গুমাতাঙ্কর পূজা করিলে সমস্ত দেবী এবং দেবতাঙ্কর পূজার ফল আপনার প্রাপ্ত হইথায়। গাই উপরে সবু নক্ষত্রর প্রভাব পড়ি থাকে, গাইর পিঠি হাড়রে সূর্যকেতু নাড়ি থাকে যাহা সূর্যঙ্কর কিরণরু রক্তরে স্বর্ণক্ষর তৈরি করে, এই স্বর্ণক্ষর গাইর ক্ষীরের রইথায় যাহা মনুষ্য মানঙ্ক পাই অমৃত ভলি হইথায়।
ଏହାର ସୁବର୍ଣ୍ଣ ରଙ୍ଗ ହେତୁ ଗାଈର କ୍ଷୀର ହାଲକା ହଳଦିଆ ହୋଇଥାଏ। ଆଜି ଆମେ କହିବାକୁ ଯାଉଛୁ, ଜଣେ ବ୍ୟକ୍ତି ଗୋମାତାଙ୍କର ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ କେଉଁ ଫଳ ମିଳିଥାଏ, ତାହା ସହିତ ଘରୁ ବାସ୍ତୁଦୋଷ ନଷ୍ଟ କରିବା ପାଇଁ କେଉଁ ଉପାୟକୁ କରିବା ଦରକାର ଏବଂ ଗାଈର କେଉଁ ଅଙ୍ଗକୁ ସ୍ପର୍ଶ କରିବା ଶାସ୍ତ୍ରରେ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ବୋଲି କୁହାଯାଇଛି। ତେଣୁ ଆସନ୍ତୁ ଜାଣିବା, ସେଥିପାଇଁ ଭିଡ଼ିଓକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ନିଶ୍ଚୟ ଦେଖନ୍ତୁ। ତେବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଗାଈ ଆମ ପାଇଁ କେତେ ଶୁଭ ହୋଇଥାଏ। ସନାତନ ହିନ୍ଦୁ ଧର୍ମରେ ଗାଈ, ଗଙ୍ଗା ଏବଂ ଗାୟତ୍ରୀଙ୍କର ଧାର୍ମିକ ମହତ୍ତ୍ୱ ସବୁଠାରୁ ଅଧିକ ଅଟେ। ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଗାଈର ଶରୀର 33 କୋଟି ଦେବୀଦେବତାଙ୍କର ବାସସ୍ଥାନ ଅଟେ ଏବଂ ଯିଏ ବି ଗାଈର ପୂଜା କରେ ତାଙ୍କୁ ସମସ୍ତ ଦେବୀଦେବତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ଯିଏକି ଗାଈର ପାଳନ କରିଥାଏ, ଗାଈକୁ ମା ଭାବରେ ସେବା କରନ୍ତି, ଗୋମାତା ତାଙ୍କ ଉପରେ ଆସୁଥିବା ସମସ୍ତ ବିପଦ କଷ୍ଟକୁ ହରଣ କରି ନେଇଥାନ୍ତି। ଗୋମାତା କାମଧେନୁ ଅଟନ୍ତି, ସେ ସମସ୍ତଙ୍କର କଷ୍ଟ ଦୂର କରିଥାନ୍ତି। ଆଉ କୁହାଯାଏ ସମସ୍ତଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରିଥାନ୍ତି। କୁହାଯାଏ କି ସୂର୍ଯ୍ୟାସ୍ତ ପରେ ଯେତେବେଳେ ଗାଈ ଘରକୁ ଫେରିଥାଏ ସେହି ସମୟରେ ଗାଈର ଖୁରାରୁ ଯେଉଁ ଧୂଳି ଉଡ଼ିଥାଏ ସେହି ଧୂଳିରେ ମନୁଷ୍ୟର ପାପ ଧୋଇଯାଏ। ଯଦି ବ୍ୟକ୍ତି କ୍ରୋଧି ଅଟନ୍ତି, ପାଠପଢ଼ାରେ ଦୁର୍ବଳ ଅଟନ୍ତି, କହିବାରେ ଅସମର୍ଥ୍ୟ ଅଟନ୍ତି, ତେବେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଗୋମାତାଙ୍କୁ ସବୁଜ ଚାରା ଖାଇବାକୁ ଦେବା ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଏଥିରେ ବୁଧଗ୍ରହଙ୍କର ଦଶା ଠିକ୍ ହୋଇଥାଏ, ଆଉ ସବୁ ସମସ୍ୟା ଦୂର ହେବାରେ ଲାଗିଥାଏ। ଗାଈର ଦାନ କରିବା ଶାସ୍ତ୍ରରେ ଶୁଭ ବୋଲି ବିବେଚନା କରାଯାଏ। ଯଦି ମଙ୍ଗଳ ଗ୍ରହର ଅବସ୍ଥିତି ଖରାପ ଅଛି ତେବେ କୌଣସି ଗରିବ ବ୍ରାହ୍ମଣଙ୍କୁ କିମ୍ବା ଗରିବ ଲୋକଙ୍କୁ ଗୋମାତାଙ୍କର ଦାନ ନିଶ୍ଚିନ୍ତ କରାନ୍ତୁ। ଯଦି ନବଗ୍ରହର ଶାନ୍ତି ଏବଂ ଶନିଙ୍କ ଦଶା ଠିକ୍ କରିବାର ଅଛି ତେବେ କଳା ଗାଈର ଦାନ କରନ୍ତୁ, ଏଥିଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ସବୁ କଷ୍ଟରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ, ଆଉ ଶନିଦେବଙ୍କ କୃପାରୁ ସବୁକିଛି ଭଲ ହୋଇଯାଏ। ଯଦି ଆପଣଙ୍କର କୌଣସି କାର୍ଯ୍ୟ ବନ୍ଦ ହୋଇଅଛି ତେବେ କେତେ ବି ପରିଶ୍ରମ କଲେ ବି ମଧ୍ୟ ସେଥିରେ ସଫଳତା ମିଳୁନାହିଁ, ତାହେଲେ ସେହି ବ୍ୟକ୍ତି ଗୋମାତାଙ୍କୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦେବା ଉଚିତ ଏବଂ ତାଙ୍କ କାନରେ ନିଜର ମନସ୍କାମନା ନିଶ୍ଚୟ କହିବା ଉଚିତ। ଗାଈର ନିୟମିତ ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ମା ଲକ୍ଷ୍ମୀ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି ଏବଂ ଘରର ଆର୍ଥିକ ସ୍ଥିତି ଦୃଢ଼ ହୋଇଥାଏ। ଖରାଦିନରେ କିମ୍ବା ଘରର ଦ୍ୱାରକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ପାଣି ନିଶ୍ଚୟ ପିଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ସମସ୍ତ ପ୍ରକାରର ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ଗୋମାତାଙ୍କୁ ଶୀତ ଦିନରେ ଗୁଡ଼ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, କିନ୍ତୁ ଗ୍ରୀଷ୍ମ ଦିନରେ ଗୁଡ଼ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ପିତୃଦୋଷ ଦୂର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଗାଈକୁ ରୁଟି, ଗୁଡ଼ ଏବଂ ସବୁଜ ଚାରା ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ, ଏହା ଲାଭଦାୟକ ଅଟେ। ଏଥିଦ୍ୱାରା ସବୁ ପିତୃଦୋଷ ସମାପ୍ତ ହୋଇଯାଇଥାଏ। ଏହା ସହିତ ଗାଈର ପୂଜା କରିବା ଦ୍ୱାରା ନବଗ୍ରହଙ୍କର ଶାନ୍ତି ହୋଇଥାଏ। ଯଦି ପିଲାମାନେ କଥା ଶୁଣୁନାହାନ୍ତି, ସେମାନେ କ୍ରୋଧିତ ହୁଅନ୍ତି, କଥା କଥାରେ ରାଗନ୍ତି, ତାହେଲେ କୌଣସି ଦିନ ଘରର ଦୁଆର ମୁହଁକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ପିଲାଙ୍କ ଦ୍ୱାରା ଭୋଜନ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏମିତି କରିବା ଦ୍ୱାରା ନିଜର ସନ୍ତାନ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଭିଡ଼ିଓରେ କୁହାଯାଉଥିବା କଥା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବହୁତ ଉପଯୋଗୀ ହୋଇଥାଏ। ଦୟାକରି ଆପଣ ଏହି ଭିଡ଼ିଓକୁ ନିଶ୍ଚୟ ସେୟାର କରନ୍ତୁ। ଗୋମାତାଙ୍କର ପିଠିରେ ଗୋଟିଏ ଚୂଳ ରହିଥାଏ, ସେହି ଚୂଳରେ ସୂର୍ଯ୍ୟକେତୁ ନାଡ଼ି ରହିଥାଏ। ସବୁଦିନ ଆପଣ ଗାଈଙ୍କର ସେହି ଚୂଳରେ ନିଜ ହାତରେ ଆଉଁସିଲେ ସେହି ବ୍ୟକ୍ତିଙ୍କର ସବୁ ମନସ୍କାମନା ପୂରଣ ହୋଇଥାଏ, ତାଙ୍କର ସବୁ ଆର୍ଥିକ ସଙ୍କଟ ଦୂର ହୋଇଯାଏ ଏବଂ ଗରିବ ଏବଂ ଦାରିଦ୍ର୍ୟ ଦୂର ହୋଇଥାଏ। ଏହା ସହିତ ତାଙ୍କର ସମସ୍ତ ରୋଗ ଦୂର ହୋଇଥାଏ। ଘର ପାଖକୁ ଆସୁଥିବା ଗାଈକୁ ତାଙ୍କର ପିଠି ଉପରେ ଥରେ ହାତରେ ଛୁଅନ୍ତୁ। ଘର ବନାଇବା ପୂର୍ବରୁ ଯଦି ସେହି ଜାଗାରେ ଗାଈ ଏବଂ ବାଛୁରୀକୁ ବନ୍ଧାଯାଏ ତେବେ ସବୁ ବାସ୍ତୁଦୋଷ ମଧ୍ୟ ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ଯେଉଁ ମାଟିରେ ଗାଈ ବସି ଆରାମ କରିଥାଏ ସେହିଠାରେ କେବେ କୌଣସି ପ୍ରକାରର ପ୍ରତିବନ୍ଧକ ଆସିନଥାଏ। ଧ୍ୟାନ ରଖିଥିବେ, ଘରେ ତିଆରି ରୁଟି ସର୍ବପ୍ରଥମେ ଗୋମାତାଙ୍କ ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ କରିବେ ଏବଂ ଗାଈକୁ ନିଶ୍ଚିନ୍ତ ରୂପରେ ଖାଇବାକୁ ଦେବେ। ଏଥିଦ୍ୱାରା ପରିବାରର ସୁଖ ଏବଂ ଶାନ୍ତି ସର୍ବଦା ରହିଥାଏ। ଗୋମାତାଙ୍କ ପଞ୍ଚଗୁଭ୍ୟ ହଜାର ହଜାର ରୋଗର ଔଷଧ ଅଟେ। ଏହାକୁ ସେବନ କରିବା ଦ୍ୱାରା କଠିନରୁ କଠିନ ରୋଗ ଦୂର ହୋଇଯାଏ। ପରିବାରରେ ଗାଈଠାରୁ ମିଳୁଥିବା ପଞ୍ଚଗୁଭ୍ୟ ପଦାର୍ଥର ବ୍ୟବହାର କରନ୍ତୁ। ପଞ୍ଚଗୁଭ୍ୟ ବିନା ପୂଜାପାଠରେ ସଫଳତା ମିଳିନଥାଏ। ଗାଈ ଗୋବରକୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଘର, ଦୋକାନ, ସାହି ଗଳିରେ ଜଳାଇ ଧୂପ କରିବା ଦ୍ୱାରା ପରିବେଶ ଶୁଦ୍ଧ ହୋଇଯାଇଥାଏ। ଏଥିଦ୍ୱାରା ସକାରାତ୍ମକ ପରିବେଶ ସର୍ବଦା ରହିଥାଏ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ବୃଦ୍ଧି ପାଇଥାଏ। ଯଦି ପ୍ରତିଦିନ ଘରକୁ ଗାଈ ଆସନ୍ତି ତେବେ ଆପଣ ଅତ୍ୟନ୍ତ ଭାଗ୍ୟଶାଳୀ ଅଟନ୍ତି। ଏହା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଭଲ ସମୟ ଆସିବାର ସଙ୍କେତ ହୋଇଥାଏ, କାରଣ ଗୋମାତା ଏହିଭଳି ଘରକୁ ଯାଆନ୍ତି ଯେଉଁଠାରେ ପବିତ୍ର, ଶୁଦ୍ଧ ଏବଂ ଭଲ ଲୋକମାନେ ବାସ କରନ୍ତି। ତେଣୁ ଘରର ଦ୍ୱାରକୁ ଗୋମାତା ଆସିଲେ ତାଙ୍କୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଗୋମାତାଙ୍କ ବେକରେ ଘଣ୍ଟି ନିଶ୍ଚୟ ବାନ୍ଧନ୍ତୁ। ଗାଈର ବେକରେ ବନ୍ଧା ଘଣ୍ଟି ବାଜିଲେ ଗୋମାତାଙ୍କର ଆରତୀ ହୋଇଥାଏ, ଏଥିଦ୍ୱାରା 33 କୋଟି ଦେବୀ ଦେବତାଙ୍କର ଫଳପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ଗୋମାତାଙ୍କର ଗୋବରରେ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ବାସ ହୋଇଥାଏ।
ଏବଂ ଗୁମାତାଙ୍କର ମୂତ୍ରରେ ଗଙ୍ଗାଙ୍କର ବାସ ହୋଇଥାଏ। ଗୁମାତାଙ୍କର କ୍ଷୀରରୁ ସୁବର୍ଣ୍ଣ ତତ୍ଵ ମିଳିଥାଏ ଯାହା ସବୁ ରୋଗର ନାଶ କରିଥାଏ। ଏଥିପାଇଁ ଗାଈ କ୍ଷୀର ସବୁଦିନ ପିଅନ୍ତୁ। ତନ୍ମନ୍ ଧନରେ ଯେଉଁ ବ୍ୟକ୍ତି ଗୁମାତାଙ୍କର ସେବା କରିଥାଏ ସେ ମୃତ୍ୟୁ ପରେ ବୈତରଣୀରେ ଗୁମାତାଙ୍କର ଲାଞ୍ଜ ଧରି ନର୍କକୁ ପାର କରିଥାଏ। ତାଙ୍କର ଅକାଳ ମୃତ୍ୟୁ ହୋଇନଥାଏ ଏବଂ ଏମାନଙ୍କୁ ଗୋଲକଧାମରେ ବାସ କରିବାକୁ ମିଳିଥାଏ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଭାଗ୍ୟର ରେଖା ଶୋଇଥାଏ ସେହି ବ୍ୟକ୍ତି ତାଙ୍କର ପାପୁଲିରେ ଗୁଡ଼ ରଖି ଗାଈକୁ ଚାଟିବାକୁ ଦିଅନ୍ତୁ। ଗୁମାତା ତାଙ୍କ ଜିଭରେ ପାପୁଲି ଚାଟିବା ଦ୍ୱାରା ବ୍ୟକ୍ତିର ଭାଗ୍ୟର ରେଖା ଖୋଲିଥାଏ। ତେବେ ବନ୍ଧୁମାନେ ଏହା ତ ଥିଲା ଗୁମାତାଙ୍କୁ ନେଇ କିଛି ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା। ଆପଣଙ୍କୁ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ତଳେ ଥିବା ଆମର କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ମା ଲକ୍ଷ୍ମୀ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ ଏବଂ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ କରି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ।